কোৱা নাই, এইটো জাষ্টিফিকেশ্যন দিয়াৰ কাৰণ নহয়। অল ইণ্ডিয়া লেভেলে বা আমাৰ অসমত আমাৰ আজুবাজুত বহুত হিন্দু লিডাৰ আছে যিসকলে ৰাতি দিন মুছলমানক গালি পাৰি থাকে। আমিতো কোনোদিন কেছ কৰা নাই, মানে সেইসকলৰ যদি লাগে কেছ কৰিব লাগে কেছ কৰিব, আমি কেছ লড়িম। আমাৰ দেশৰ ন্যায়ালয়ৰ ওপৰত বহুত আস্থা আছে, ভৰসা আছে, আর এটো কারণে এই মামলাটি ইয়াতে শেষ করা ভাল। কেস যদি কার বহুত ইচ্ছা থাকে করি থাকো স্যার। যেহেতু ইতিমধ্যে গুজরাট আর হিমাচল ইলেকশন হয়ে গেছে, এটা আপনি স্যার রাষ্ট্রীয় পর্যায়ত কি বিচার আছে আপনার দলের পর হোক বা বৃদ্ধি হিসাবে? স্যার মই এটা ইমান ধ্যানও দিয়া নাই। আমি জানো গুজরাটত বিজেপি জিকিবই জিকিব, বাকি সব ড্রামা চলি আছে। আর হিমাচলত আমি শুনেছো কংগ্রেস জিকিব, বাকি মই ইমান বেশি ডিপত যাওয়া নাই, মই ইন্টারেস্ট নোক আমার ইয়ার প্রবলেমই নাই। খো সিদিনা স্যার হাইলি ড্রামা চলি আছে, বুঝাই স্যার পদযাত্রা যে করব আহিছিল তেতিয়া কলে যে কংগ্রেসে ইউডিএফ লগত মিত্রতা নকরে আহাবার নির্বাচনত, আপনাদের কি কিবা ভাবিছে নাকি? আমি যিমান কব লাগা আছে আমি কইছো, একদিন আহিব ইলেকশন লৈকে 2024 মার্চত ইলেকশন হবে, এই টাইম লগ মোর হিসাবে এই যিসকলে বেশি বেশি চিহরি আছে পলিটিক্যাল জ্ঞান নলেজ এক টকারও নাই, কুকুরের মাথা খালি ভেজা নাই, একদিন সকল বাধ্য হব অল ইন্ডিয়া লেভেলে যদি সদায় প্রসায়ের ইচ্ছা থাকে সকল যে বিজেপিক বিদায় দিব লাগে, সকল বাধ্য হব অল ইন্ডিয়া লেভেলত যেতিয়া যাব মেটারটো সকলে লজ্জা পাব। আমি ফিল্ডতো জিকিম আর মিডিয়াতো আমি জিকিম। স্যার দেখা গেছে যেহেতু আপনি ক্ষমা প্রার্থী বিচারিছে সকল হয়তো শেষ হয়ে যাব, কিন্তু 24-ৰ নির্বাচনে আপনার দেখবলে পাওয়া যাব না? তাই মই কি নেখুলিম নাকি কি কই আছে ভাই? আরে তুমি এইটু ক্ষমা প্রার্থী, তুমি এতিয়া তুমি ক্ষমা প্রার্থী। হয় স্যার, হয় স্যার। স্যার কোপা ধুবুরি পে চলিব না স্যার? ইনশাআল্লাহ নগাঁও মানুহে আপোনাক বিচাৰিছে স্যার, যেহেতু যমুনামুখ সমষ্টি আপোনাৰ নিজৰ। মই ঘৰুৱা লৈ বিচাৰিছে ওলাইছে, মই চাফ কথা কৈছো বুলি ভাবি কোনো ইণ্ডিভিজুৱেলক মই গালি দিয়া নাই, লফজে হিন্দু মই বোলাই খোৱাই নাই। আপোনালোকে ৰেকৰ্ডিংটো চাওক, এইটো লৈ একদম হিন্দু 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 স্যার গোচর রুজু করেছে স্যার আপনার বিরুদ্ধে? ধরো গোচর তো হবো আরো বেশি করো, 5-10টা হয়েছে, আরো বেশি হবে। পলিটিশিয়ান মানুষ আমার গ্রাফ উপরে যাব, এটা কোনো কথা নাই, বুঝলে? মই এইটো সাফ কই আছো এতিয়া আপনার মাধ্যমে আর আপনার এইটো ন্যাশনাল মিডিয়া পাঠাই দিও যে হামনে কিসি কা দিল তোড়নে কে লিয়ে কিসি ইন্ডিভিজুয়াল কা দুঃখ দেনে কে লিয়ে ইয়া কিসি হিন্দু ভাইয়ों কা ইয়া কিসি সংগঠন কা হামনে বেইজ্জতি অপমান করনে কে লিয়ে এসা বাত হামনে নাই বোলা, লেকিন এক ইস্যু বন গয়া তো ইসলিয়ে মুঝে ইসকা খেদ হ্যাঁ, मैं इसके लिए लज्जित हूँ, शर्मिंदा हूँ। ऐसा मेरे से जो आदमी सीनियर आदमी से ऐसा नहीं होना चाहिए, लेकिन जो हकीकत में पूरा का पूरा वैसा नहीं है, उन लोगों को मंगा के देखना चाहिए कि असल क्या था। फिर भी मैं बार बार कह रहा हूँ कि भाई किसी को भी अगर हर्ट हुआ है, किसी के सेंटिमेंट को दुख हुआ है, तो सबसे मैं क्षमा प्रार्थी हूँ और मुझे दुख है इस बात का, ये नहीं होना चाहिए था, हो गया, लेकिन इसको जितना जल्दी ख़त्म कर दिया जाए उतना ही अच्छा। हम लोग फिर से आए, फिर भाई बहनों की तरह रहे, हम लोग शिक्षा के दिख में आगे बढ़े, एजुकेशन में हम लोग आगे बढ़े, नारी शिक्षा के दिख में आगे बढ़े और हमारे ऑलराउंड डेवलपमेंट के लिए, देश की रक्षा के लिए और देखो एक और नेक रखने के लिए हम लोग सब मिल के आगे बढ़े, काम करें, अपना अपना एफर्ट लगाएं और देश को आगे लेके। রাজনৈতিক প্রেক্ষাপথত এই আপনার যে বিতর্ক চলিছে এই সকলে এটা কথা কৈ আছে যে মুখ্যমন্ত্রী তেখেতক গ্রেপ্তার করব লাগে, তেখেতে এনেকুৱা ধরনের মন্তব্য করেছে, ইমান উপরলে স্যার উঠি গেছেগে, এই কি দূর সম্ভব স্যার? কেউ তেনে কবলগিয়া হল রাজনৈতিক প্রেক্ষাপথত বহু রাজনীতিবিদে আপনার বিতর্ক সৃষ্টি করেছে আসলে এই মুহূর্ত। মানে এইটার উপর এটা মন্তব্য নকরো,
এনে এটা বিতর্কিত হয়ে গেছে, আমি ক্ষমা প্রাপ্তি হয়েছো, আলফাজ এটা একটা লফ্জ মানে ওপাস লই লিছো। এতিয়া আমি যদি সেইফালে যাও, মুখ্যমন্ত্রী কি করব নকরিব, আরো উপরত কি হব নহব, টাইম মিলছে। হ্যাঁ, আর মই যদি একবার কইছো, এটু মানে কোয়া নাই, এটু জাস্টিফিকেশন দিয়ার কারণ নয়। অল ইন্ডিয়া লেভেলে বা আমার অসমত, আমার আজুবাজু বহুত হিন্দু লিডার আছে যখন রাতি দিন মুসলমানক গালি পাড়ি থাকে। আমি তো কোনোদিন কেস করা নাই। সে কল যদি লাগে কেস করব লাগে,